ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। 52 ঘন্টা পার আসানসোলে এখনও চলছে তল্লাশি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসাররা এখনও তল্লাশি চালাচ্ছেন আসানসোলে। 52 ঘন্টা পেরিয়ে গেছে, ব্যবসায়ী মহেন্দ্র সাহার বাড়িতে চলছে তল্লাশি। আর এক ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ, তার বাড়িতে অবশ্য তল্লাশি শেষ হয়েছে। 52 ঘন্টা ধরে আসানসোলে তল্লাশি অভিযান চালাচ্ছে শুধু আসানসোল না, বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে। একদিকে যেমন আয়কর দপ্তর, একদিকে সিবিআই, আর একদিকে ইডি, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মামলায় তাদের এই তল্লাশি অভিযান, কেন্দ্রীয় এজেন্সিগুলির এই তল্লাশি অভিযান। 52 ঘন্টা পেরিয়ে গেলেও আসানসোলে এখনও পর্যন্ত ব্যবসায়ী মহেন্দ্র সরবার বালিতে চলছে আয়কর বিভাগের তল্লাশি অভিযান। তবে আর এক ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়িতে তল্লাশি অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে। আয়কর হানা আসানসোলে ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আসানসোলে চলছে আয়কর হানা, দুদিন পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতেই বানপুরের ধরমপুরে লোহার ছাট ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে অবশ্য তল্লাশি অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, সৈয়দ ইমতিয়াজের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শেষ করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসাররা, কি জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে, আদৌ কি কিছু পেয়েছেন? দেখো প্রবীরদা, গতকাল রাত্রেই বানপুরের ধরমপুরে যে লোহা ছাট ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদ তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান শেষ করেছে আয়কর দপ্তর। তবে তারা বেরিয়ে যাওয়ার পর কোনো প্রতিক্রিয়া তারা দেননি। তবে আজকে কিন্তু আসানসোলের যে মহেন্দ্র শর্মা যে ব্যবসায়ী, তার উষাক গ্রামের বাড়িতে এবং মসজিদ বাড়ি লেন আসানসোলের তার যে অফিস, সেখানে কিন্তু ম্যারাথন তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। এবং প্রায় দুদিন পর, প্রায় 52 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত তার অফিস এবং বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা টানা ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন এবং একেবারে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন বাইরে এবং তার বাড়ি। একদমই তাই, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে। ছোটন, শুনতে পাচ্ছ? হ্যাঁ ছোটন, যেমনটা বলছিলে, মহেন্দ্র শর্মার বাড়ি থেকে কি এখনো কিছু পাওয়া গিয়েছে? দেখো এখনো 52 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলছে, তবে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার অফিস এবং তার বাড়ি তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। তার কি কি ব্যবসা রয়েছে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি কি তারা ইনভেস্টমেন্ট করেছেন, সমস্ত তারা নথিপত্র খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু 52 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা টানা তল্লাশি চালাচ্ছেন এবং তার অফিস এতে। যদিও গতকাল রাত্রে কিন্তু সৈয়দ আহমেদ লোহা ছাট ব্যবসায়ী তার বাড়িতে আয়কর দপ্তরের অভিযান শেষ হয়েছে, তবে এখনো পর্যন্ত মহেন্দ্র শর্মা বাড়ি এবং অফিসে কিন্তু টানা এই তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ছোটন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে।